আসসালামু আলাইকুম কিং অফ ল্যাপটপ সলিউশনের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইউসুফ আমার নিড নেম হচ্ছে সিরিয়াল তো শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে বাংলাদেশের ভিতরে আমরাই ফার্স্ট অসিলোস্কোপ নিয়ে আজকে একটা ক্লাস দিব যে ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট এবং কিভাবে এই ক্লাসটা আমরা বুঝতে পারি সেটা আমরা এর জন্য কাগজ কলমে থিওরিটিক্যালি আমরা দেখানোর চেষ্টা করব প্লাস প্র্যাকটিক্যালি আমরা দেখানোর চেষ্টা করব তো শিক্ষার্থী বন্ধুরা আমরা কি কি ক্লাস আজকে দিব সে বিষয়টা আগে একটু বলে নিই প্রথমে তো আমরা ডিএসও সেটিংটা আমরা দেখাবো সেটিং দেখানোর পর তারপর আমরা চলে যাব ডিএসও ইম্পর্টেন্ট যে কাজগুলো যেমন ভোল্টেজ সিগন্যাল ডাটা ক্লক তারপর আমাদের কিভাবে আমরা এসি ডিসি টোটাল ওয়ে আমরা এখন দেখব যে কিভাবে আমরা চিনতে পারি তাহলে আমরা ক্লাস শুরু করি তো শিক্ষার্থী বন্ধুরা কোনোভাবে ভিডিও স্কিপ না করে এবং কোনোভাবে ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিওটা শিখুন দেখুন এবং শেয়ার করুন লাইক করুন আমাদেরকে সাপোর্ট করুন আমরা চাই বাংলাদেশকে খুব ভালো সাপোর্ট দেওয়ার চেষ্টা করার জন্য শেখার জন্য এবং ফ্রি অনেক ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে আমাদের ইউটিউব চ্যানেলটা 2013 থেকে অগ্রসর হয়ে আজ এই পর্যন্ত তা আপনাদের দোয়ায় আজকে আমার অনেক ভিডিও প্রচার হচ্ছে এবং অনেকে লাইক সাপোর্ট করতেছে আর আমি মনে করি যে ভিডিওগুলো আমরা দেওয়ার চেষ্টা করতেছি সেগুলো সবগুলো শিক্ষণীয় এবং আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিব তাহলে ওকে আমরা প্র্যাকটিক্যালি এখন শুরু করব ডায়োডটা ব্লক করে নিচে নেগেটিভটাকে আমাকে পাস করতেছে তার মানে আমরা চাইলে ডায়োডের মাধ্যমে পজিটিভ নেগেটিভ ভোল্টেজ তৈরি করতে পারি এই গেল আমাদের ক্লাসের পজিটিভ এবং নেগেটিভের সিগন্যাল তো এখন আমি যদি পিওর ভোল্টেজ তৈরি করতে যাই শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা তিনটা জিনিস দেখতে পেলাম ভোল্টেজের একটা হচ্ছে এসি আর একটা আমাদের ডিসি তৈরি হয়েছে পজিটিভ ডিসি নেগেটিভ ডিসি এখন আমরা দেখব পিওর ভোল্টেজ তার মানে আমরা পজিটিভ নেগেটিভ ক্লিয়ার করেছি তো পজিটিভ ডিসি যেটা তৈরি হবে ডায়োডটার মুভটা থাকবে এরকম ডায়োডের মুখ থাকবে এরকম আর যদি আমরা নেগেটিভ ডিসি তৈরি করি তার মানে ডায়োডের মুখটা থাকবে এরকম লক্ষ্য করেন এটা হচ্ছে যে আমাদের ইনসাইড তার মানে আমাদের যদি এটা ইন হয় এটা আউট হবে এটা ইন হয় তাহলে এটা আউট হবে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আপনারা অলরেডি বুঝতে পারতেছেন যে এই যে আমাদের পজিটিভ ডিসি কীভাবে তৈরি হয় ডায়োডের মাধ্যমে এবং নেগেটিভ ডিসি কীভাবে তৈরি হয় আমরা দেখে নিলাম এখন আমরা যাব পিওর ডিসি কীভাবে তৈরি হচ্ছে সেটা দেখার জন্য তো পিওর ডিসির জন্য আমাকে কী লাগবে ক্যাপাসিটার লাগবে তো শিক্ষার্থী বন্ধুরা আমরা একটা ক্যাপাসিটার নিব আমরা এখান থেকে বন্ধুরা আমরা এখানে একটা জিনিস দেখতেছি যে এ হচ্ছে যে আমাদের পয়েন্ট আমরা এখানে এই জিনিসটা আমরা দেখতেছি না আমরা এই ডায়োডের দেখব যে এখান থেকে আমাদের এখানে এসি ইন হয়েছে এখান থেকে ডিসি বের হবে এবং পজিটিভ ডিসি বের হবে আমরা এখানে ক্যাপাসিটার নিয়েছি ক্যাপাসিটার দিয়ে আমাদের কি করবে ফিল্টার করবে আমরা ক্যাপাসিটারের নেগেটিভটা আমাদের কেবলে লাগানো হয়েছে আর ক্যাপাসিটারের পজিটিভটা আমরা নিয়ে আমরা এখানে লাগাবো লাগিয়ে দেখাবো যে কীভাবে পিওর হচ্ছে তো শিক্ষার্থী বন্ধুরা একসাথে আমরা দুইটা সহ দেখবো আমাদের অসিলোস্কোপটাও দেখবো এবং এটাও দেখবো তার মানে ওকে শিক্ষার্থী বন্ধুরা আমরা যখন এখানে ধরলাম একটা জিনিস লক্ষ্য করেন এখানে যখন ধরলাম তখন আমাকে এসি থেকে ডিসি হয়েছে বাট পিওর হয় না পালসিং আমরা এটাকে পালসিং ডিসি বলি যখন আমাদের এই পজিটিভ ক্যাপাসিটারের লাইনটা যখন এখানে আমরা লাগাবো একটু এখানে উপর করে দেখি হ্যাঁ উপর করে আসি হ্যাঁ দুইটা সহ তার মানে আমরা যখন এখানে লাগাবো তখন আমাদের ওখানে পিওর হয়ে গেছে ভোল্টেজটা পিওর তার মানে ক্যাপাসিটার বাকি যে গ্যাপটা অর্থাৎ এখানে যে গ্যাপ আমরা একটু লক্ষ্য করি শিক্ষার্থী বন্ধুরা এটাকে একটু থামা দিই তো আমরা এখানে যে গ্যাপটা দেখতে পাচ্ছি এখানে ঢেউ দিয়ে এসে যে গ্যাপটা দেখতে পাচ্ছি এই গ্যাপটা ফিল্টার করতেছে কে কিউ করে দিচ্ছে কে এই ক্যাপাসিটার আমরা যখন ক্যাপাসিটরের লাইনটাকে যখন আমরা এখানে লাগাচ্ছি এখানে আসতে হবে জুম করে এখানে আসতে হবে
তাহলে এখানে আমরা দেখব এখানে যখন আমরা লাগাচ্ছি এই যে ক্যাপাসিটরের লাইনটা যখন আমরা এখানে লাগাচ্ছি তখন আমাদের অসিলোস্কোপ কি করতেছে অটোমেটিক পিওর একদম ক্লিয়ার পিও দেখাচ্ছে আমরা আবার দেখাচ্ছি এই যে ক্লিয়ার পিও দেখাচ্ছে আমরা এখানে দেখাই একটু ওকে দুটো একসাথে দেখি হ্যাঁ একদম পিওর করে আমাকে লাইনটা দেখাচ্ছে আমি যখনই এটা খুলে ফেলতেছি তখন আমার আবার আগের মতো পালসিং হয়ে যাচ্ছে যখনই আমি ক্যাপাসিটর লাইনটা দিচ্ছি তখন আমাদের পিওর হয়ে যাচ্ছে তার মানে শিক্ষার্থী বন্ধুরা আমি এতক্ষণ ধরে আপনাদেরকে যে জিনিসটা দেখানোর চেষ্টা করলাম যে এসি কিরকম সিগন্যাল হয় ডিসি কেমন করে হয় এবং পিওর কেমন করে হয় সেটা আমরা একটা ট্রান্সফরমারের মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম এখন আমরা দেখাবো এখানে দেখেন এই হচ্ছে আমাদের ভোল্টেজ তো ভোল্টেজের আমরা দেখলাম এটা এসি তো এসি রেট হচ্ছে জিরো কার্সার লেভেলে আমরা এখান থেকে উপরে যখন যাচ্ছি উপরের অংশ পজিটিভ নিচের অংশ নেগেটিভ এসি কমপ্লিট এখন আমরা যখন ডিসি তৈরি করলাম ডায়োডের মাধ্যমে এখানে আমরা একটু দেখে আসি এই ডিসি ডায়োড দুই ধরনের একটা হচ্ছে আমরা পজিটিভ একটা নেগেটিভ পাবো এটা আমাদের পজিটিভ এটা আমাদের নেগেটিভ পাবো তার মানে আমরা একটা জিনিস এখানে আমরা উল্লেখ করেছি যে এখানে যখন আমাদের ডায়োড আমরা ব্যবহার করবো ডায়োডের মুভমেন্টটা যদি এরকম থাকে ফরওয়ার্ডের দিকে থাকে তাহলে আমরা এইভাবে আমাদের পজিটিভটা পাবো এখানে সবগুলো আমাদের কি পজিটিভ ডিসি পাবো আর যখন আমাদের ডায়োডের মুভমেন্টটা যদি আমরা এইভাবে রাখি তখন আমাদের প্রত্যেকটা নেগেটিভ পাবো তার মানে আমাদের এগুলো যে ওয়েভগুলো আমরা পাচ্ছি ডায়োড দিয়ে যে আমরা পিওর ডিসি পাচ্ছি তা না ডিসি পাচ্ছি এক কথা ডিসি মানে কি যেই পরিবাহীর মধ্যে একমুখীভাবে চলাচল করতে পারে বিদ্যুৎ তাকে আমরা কি বলি ডিসি বলি কিন্তু যেহেতু আমাদের এটা একমুখী হয়ে গেছে শুধু উপর থেকে যেতেই পারতেছে আসতে পারতেছে না তার মানে এগুলো হচ্ছে যে আমাদের এটা মানে আমাদের কারেন্টটা এদিকে মুভ করছে তার মানে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে যে আমাদের ডিসি পজিটিভ আর এই নেগেটিভ যেটা সেটা এদিকে মুভ হচ্ছে তাহলে মানে এটা হচ্ছে যে আমাদের পজিটিভ ডিসি আর এটা হচ্ছে এদিকে মুভ হচ্ছে যেটা সেটা হচ্ছে যে নেগেটিভ ডিসি তার মানে একমুখী এটা একমুখী হয়ে গেছে এটা একমুখী এদিকে হয়ে গেছে তার মানে নেগেটিভ ডিসিটা আমাদের এদিকে যাচ্ছে গা পজিটিভ ডিসি এদিকে যাচ্ছে গা শিক্ষার্থী বন্ধু এটা আমরা কি করতেছি এসি ভোল্টেজকে আমরা আলাদা করে ফেলতেছি তাহলে এসি ভোল্টেজ আলাদা হচ্ছে যে আমাদের পজিটিভ এবং নেগেটিভ তার মানে এখানে পজিটিভ নেগেটিভ দুইটা একসাথে পাচ্ছি এখানে আমাদের ডায়োডের মাধ্যমে একমুখী করে এটা দুমুখী আছে আর এখানে আমাদের একমুখী করে আলাদা আলাদা করে আমরা ডিসি বানিয়ে নিচ্ছি তার মানে যেই সার্কিটে আমাদের পজিটিভ ডিসির দরকার হবে তখন আমাদের ডায়োড মুভমেন্টে এরকম থাকবে যেই সার্কিটে আমাদের নেগেটিভ ডিসি প্রয়োজন হবে তখন আমাদের সার্কিটটা থাকবে এই মুভমেন্টে ওকে এখন আমরা দেখব পিওর তো পিওর ডিসি তৈরি করতে আমার লাগতেছে সেখানে আমাদের ডায়োডের সাথে একটা জিনিস লাগবে সেটা হচ্ছে কিরকম আমরা এখানে ডায়োডটাকে দেখাই এই হচ্ছে আমাদের ডায়োড আর ডায়োডের এই মাথায় আমাদের এরকম পজিটিভ এবং নেগেটিভ থাকবে আমাদের গ্রাউন্ডের দিকে তার মানে এ হচ্ছে আমাদের নেগেটিভ তো শিক্ষার্থী বন্ধুরা এখানে একটা ক্যাপাসিটর হয়ে যাবে তাহলে এখানে আমাদের পিওর ডিসি পেয়ে যাচ্ছি তার মানে এই মুভমেন্ট হচ্ছে এটা যেটা আমাদের পিওর ডিসি তার মানে এটা হচ্ছে এটা তার মানে পিওর ডিসি আমরা পেয়ে যাচ্ছি তাহলে আমরা এতক্ষণ ধরে ভোল্টেজ দেখে আসছি এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আমাদের এই ডাটা আমরা দেখে আসবো তার মানে ডাটা এখন কেমন করে সিগন্যাল আমাদের দেখতে হবে সিগন্যাল আমরা দুই লেভেলে পাবো এক হচ্ছে যে ডাটা লেভেল আর একটা হচ্ছে ক্লক লেভেল শিক্ষার্থী বন্ধুরা অনেকে সিগন্যাল বুঝতে পারে না যার কারণে আমরা এখন আবার একটা জিনিস দেখাচ্ছি তো এতক্ষণ ভোল্টেজ দিয়ে দেখালাম এখন আমরা দেখাবো হচ্ছে সিগন্যাল তো সিগন্যাল হচ্ছে যে দু ধরনের একটা হচ্ছে ডাটা সিগন্যাল আর একটা হচ্ছে ক্লক সিগন্যাল তো আমরা এখানে একটু লিখে দিই ডাটা সিগন্যাল আর একটা হচ্ছে ক্লক সিগন্যাল তার মানে ডাটা সিগন্যাল ক্লক সিগন্যাল তো শিক্ষার্থী বন্ধু এই ডাটা সিগন্যাল ক্লক সিগন্যাল সাধারণভাবে আমরা মিটারে আমরা দেখতে পাই না আমরা জানি যে এই দুইটাই চলতে আমাদের ভোল্টেজ লাগে মিনিমাম ভোল্টেজ লাগে তো অ্যাভারেজ দেখা যায় যে কোনো কোনো সময় এইটা 0.5 ভোল্ট থেকে 3 ভোল্ট পর্যন্ত থাকে এটা আমাদের ক্লকিংটা আমাদের কোনো কোনো সময় দেখা যায় 0.5 থেকে
3 ভোল্ট পর্যন্ত থাকে তার মানে এটাও আমার ভোল্টেজের প্রয়োজন হয় এটাও আমাদের ভোল্টেজের প্রয়োজন হয় তো এরা একা একা চলতে পারে না এই ডাটাও একা একা চলতে পারে না ক্লকও একা একা চলতে পারে না দুইটাই চলতে আমার ভোল্টেজ লাগে ভোল্টেজটা আমরা এটা দিয়ে চেক করতে পারবো কিন্তু ভোল্টেজ তো তাদেরকে চলার পথে সাহায্য করতেছে ভোল্টেজ কি করতেছে এদেরকে চলার পথে ভোল্টেজ চলার পথে সাহায্য করে সাহায্য করে তার মানে ভোল্টেজ ভোল্টেজ চলার পথে সাহায্য করে বাট আমাদের ভোল্টেজটা চেক করলেই যে আমাদের ডাটা চেক হয়ে যাবে ক্লক চেক হয়ে যাবে তা কিন্তু না আমাদের চেক করার জন্য আমাদেরকে মাস্ট বি অসিলোস্কোপ বা ডিএসও লাগবে ডিএসওটা আমাদের ভোল্টেজ প্লাস এই ডাটা লেভেল এবং সিগন্যালের লেভেল আমাদেরকে দেখাই দিবে তো আমাদের এখন ডাটা এবং সিগন্যালের লেভেল বুঝতে হলে আমাদেরকে জানতে হবে ডিএসও তো ওকে আমরা এখন যেটা আঁকবো আমরা এখানে দেখতে পাচ্ছি এই ভোল্টেজের লেভেল এটা হচ্ছে ভোল্টেজ লেভেল আর এটা হচ্ছে আমাদের টাইমিং লেভেল তো এটা টাইম আর এটা হচ্ছে ভোল্টেজ ভোল্টেজ লেভেল তো এটা আমাদের কার্সার যখন আমাদের থাকবে এটা হচ্ছে এইটাকে আমরা পার ডিভিশন বলি ডিভিশন এটা আমাদের পার ডিভিশন এই হচ্ছে আমাদের পার ডিভিশন তাহলে যদি এখানে জিরো ভোল্ট হয় তাহলে আমাদের বুঝতে হবে যেটা ওয়ান ভোল্ট যদি রাখি ওয়ান ভোল্ট দেখাবে এটা টু ভোল্ট দেখাবে এটা থ্রি ভোল্ট দেখাবে তার মানে আমাদের এখানে এরকম লেভেলে আমরা ভোল্টেজ দেখতে পাবো তো ডাটা যদি চলে তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে ডাটা যদি চলে তাহলে আমাদেরকে কেমন করে চলবে যদি আমরা টু ভোল্টেজে করে রাখি তাহলে ডাটাটা আমাদেরকে এখান থেকে শুরু করে এই টু ভোল্ট পর্যন্ত গিয়ে আমাদের আবার এখানে নেমে আসবে আবার ডাটা এখান থেকে গিয়ে আবার এখান পর্যন্ত গিয়ে এখানে নেমে আসবে এই হচ্ছে যে আমাদের ডাটা এই হচ্ছে যে আমাদের কি ডাটা আমরা এখন দেখাচ্ছি অসিলোস্কোপের এটা হচ্ছে যে আমাদের ডাটা ডাটা সিগন্যাল এটা হচ্ছে আমাদের ডাটা সিগন্যাল এখন আমরা যদি ক্লক সিগন্যাল দেখি ক্লক সিগন্যালটা যদি দেখি আমরা আবার লেভেল রাখতে হবে ওকে এটা হচ্ছে যে টাইম এটা হচ্ছে যে ভোল্ট ওকে তো আমরা এখানে আমরা আবার পার ডিভিশন আঁকবো পার ডিভিশন তার মানে এখানে আমাদের আবার ভোল্টেজ এখন আমরা যদি এখানে জিরো স্টার্টিং তো মনে রাখতে হবে আমাদের ক্লক এবং ডাটা একা একা চলতে পারে না ভোল্টেজের সাহায্য লাগে তার মানে ভোল্ট এর সাহায্য লাগে যার কারণে আমরা এখানে যে ভোল্টেজটা দেখতেছি টু ভোল্ট দেখতেছি ভোল্ট সাহায্য পাচ্ছে সাহায্য মানে এই ডাটাকে চালু করার যে সাহায্য বা সামনের দিকে নিয়ে যাওয়ার যে সাহায্য সেটা টু ভোল্টের আমরা এখন যদি দেখতে পাই যে এক ভোল্টের ভিতরে আমাদের ক্লকিং তো ক্লকিংটা কীভাবে হবে এটা হচ্ছে ক্লকের সিগন্যাল তো ক্লকের সিগন্যালটা এইভাবে আমরা দেখতে পাবো তার মানে শিক্ষার্থী বন্ধুরা আমরা ক্লকের যে সিগন্যালটা সেটা এইভাবে আমরা দেখতে পাবো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের এক ভোল্টের সাহায্য নিচ্ছে হচ্ছে যে ক্লকের জন্য তাহলে ক্লক এক ভোল্টের সাহায্য আর এটা ডাটা এক ভোল্টের সাহায্য ভোল্টেজটা আমাদের ফ্যাক্টর হচ্ছে যে চলার পথে সাহায্য করে বাট আমাদের ওই ওয়েবটাই হচ্ছে যে আমাদের এখানে মেন বিষয়টা হচ্ছে যে আমাদের এইটা এই এরিয়াটাকে বলা হয় ডিভিশন এই ডিভিশনটা কি পর্যন্ত আছে এটা কত মিনিটের জন্য মিনিট বা সেকেন্ড যেটাকে বলা হয় মেগাহার্টজ বা পার সেকেন্ড তাহলে আমরা এখানে যদি সেকেন্ড বা মিনিট ধরি মিনিট অথবা সেকেন্ড কত সেকেন্ডের ভিতরে চলতেছে আমাদের এই ডাটাটা এখানে আমাদের আবার কত সেকেন্ড পর্যন্ত ডাটা নাই এটা ডাটা নাই মিনিট অথবা সেকেন্ড এখানে নাই আর এখানে আছে তার মানে এটা হচ্ছে যে আমাদের ডাটা লেভেল কিন্তু এখানে আপনারা দেখেন ভোল্টেজের লেভেলটা আপনারা দেখেন এইখানে ভোল্টেজের লেভেল এই ভোল্টেজ লেভেলটা হচ্ছে যে চলার পথে এটা ইম্পর্টেন্ট না আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে যে এই ডাটাটা
তার মানে আমাদের ওই সেকশনে ডাটাটা আছে কি নাই এটা আমরা এইভাবে দেখতে পাই। আবার ঠিক এখানে ক্লকটা, ক্লকটা ভোল্টেজটা না ঠিক একই রকম, আমাদের কি লেভেল পর্যন্ত, আমাদের কতটুকু টাইম পর্যন্ত আমাদের ক্লকিং হয়েছে, এটা মিনিট অথবা সেকেন্ডে, আবার ঠিক কি লেভেল পর্যন্ত আমাদের ক্লকিংটা অফ ছিল সেটা আমাদের মিনিট অথবা সেকেন্ড, কি লেভেলে সেকেন্ড আর মিনিট আমাদের টাইম ছিল, যেহেতু এটা আমাদের টাইম, টাইম মিনিট অথবা সেকেন্ড, এটা আমাদের মিনিট অথবা সেকেন্ড। তার মানে আমাদেরকে বুঝতে হবে শিক্ষার্থী বন্ধু, এই হচ্ছে যে ডাটা আর এই হচ্ছে যে ক্লকিং। তাহলে এখন আমরা আসেন শিক্ষার্থী বন্ধু, আমরা যে বায়াসটা আমরা দেখাবো, বায়াস চিপ, তো এদিকে একটু লক্ষ্য করেন, এ হচ্ছে যে আমাদের বায়াস আমরা আঁকতেছি, এ হচ্ছে যে আমাদের বায়াস, বায়াসের এই এক নম্বর পা, দুই নম্বর পা, তিন নম্বর পা, চার নম্বর পা, এক দুই তিন চার। শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর, চার নম্বর, পাঁচ নম্বর, ছ নম্বর, সাত নম্বর, আট নম্বর। তো আমরা এখানে একটু দেখে নিই, এইটা হচ্ছে এক নম্বরটা হচ্ছে যে আমাদের ভিসিসি, তার মানে এখানে ভোল্টেজ, ভোল্টেজ। এটা হচ্ছে যে চিপ সিলেক্ট, সিএস চিপ সিলেক্ট। এটা হচ্ছে যে ডাটা আউট, ডিও অথবা এসও সিস্টেম আউট। এটা হচ্ছে যে আমাদের রাইট পোর্টেড, ডাব্লিউআর রাইট পোর্টেড। এটা হচ্ছে যে আমাদের গ্রাউন্ড, এটা হচ্ছে যে আমাদের ডাটা ইন অথবা সিস্টেম ইন, আর এটা হচ্ছে যে আমাদের ক্লক, আর এটা হচ্ছে যে আমাদের হোল্ড, হোল্ড। তার মানে এখানে আমাদের ভোল্টেজ, এখানে আমাদের ভোল্টেজ, এগুলো সব ভোল্টেজ। এখানে আমাদের থ্রি ভোল্ট, থ্রি ভোল্ট, থ্রি ভোল্ট, আর এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড, আরগুলো হচ্ছে যে আমাদের, এটা হচ্ছে ক্লক, সিএল ক্লক, আর এটা হচ্ছে যে আমাদের ইন ডাটা। তো এখানে ডাটা যেটা আমরা পাচ্ছি, ডাটা এটা ইন, ডাটা ইন পাচ্ছি, আর এটা হচ্ছে যে চিপ স্লট, চিপ সিলেক্ট, এটা আমাদের চিপটাকে সিলেক্ট করবে, আর এটা হচ্ছে যে আমাদের ডাটা আউট। একটা জিনিস লক্ষ্য করেন, এখানে আমাদের যে ক্লকটা পাবো সেটা এরকম, আর এখানে যে ডাটা পাবো, ইন ডাটা, ইন ডাটাটা একটু গ্যাপ গ্যাপ হবে, আর এখানে আমাদের যে ডাটাটা পাবো, আউট ডাটা, সেটা অনেক ঘন ঘন হবে। দেখেন এটা ডাটা, এটা ডাটা এক না। আর এখানে আমরা যে চিপ সিলেক্ট পাচ্ছি, সেটা চিপ সিলেক্টের জন্য আমাদের ডাটা অনেক হালকা হালকা থাকবে। তো এই হচ্ছে যে ডাটা আর ক্লক। তো আমাদের মেন ইম্পর্টেন্ট হচ্ছে যে ক্লক এবং ডাটা। তো আমরা এক নাম্বারটা যদি ঠিক থাকে এবং দুই নাম্বারটা যদি আউটপুট ঠিক মতো হয়, ইনপুট হলে তো আউটপুট হবে, যদি আমাদের দুই নাম্বার ইম্পর্টেন্ট এবং ক্লকটা ইম্পর্টেন্ট, তার মানে এই তিনটা আমরা এখন চেক করবো মাদারবোর্ড থেকে। মাদারবোর্ড থেকে চেক করার সময় অবশ্যই আমরা দেখে নিব। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এখানে দেখতে পাচ্ছি, ওকে আমরা এখানে ভোল্টেজটা লাগাই দিলাম, লাগাই দেওয়ার পর আমরা এখানে, এই হচ্ছে যে আমাদের বায়োস। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের নেগেটিভ প্রুফটাকে নেগেটিভে লাগাতে হবে এবং পজিটিভ প্রুফটা আমাদের পজিটিভে ধরতে হবে। তাহলে ওকে, আমরা আগে ভোল্টেজটা চেক করে আসি। আট নাম্বার পিনটা আমরা বলতেছি ভোল্টেজ, তো আট নাম্বার পিন আমরা যখন ধরব তখন আমরা ভোল্টেজটা দেখতে পাবো। অবশ্যই আমাদের ভোল্টেজের লেভেলটা আমাদের এটা সহ দেখতে হবে, জুম না, ডিরেক্টলি এই বোর্ডটা সহ আমাদেরকে এখানে নিতে হবে, হ্যাঁ জুম না। যখন আমরা বায়াস দেবো তখন ক্যামেরাটাকে সামনে নিয়ে আসবো, আর যখন আমাদের বায়াসটা দেখাবো না তখন আস্তে করে দূরে নেবো, জুম না, এখন শুধু সামনে আর পিছনে। তো আমাদের এখানে ভোল্টেজটাকে সেটিং করতে হবে, ভোল্টেজটাকে এক ভোল্টে নিয়ে আসতে হবে, এখানে এক ভোল্টেজে নিয়ে আসতে হবে। আর আমরা এখন দেখবো যখন আমরা এই বায়াসের আট নাম্বার পিন, এখানে এক নাম্বার পিন, এক নাম্বার আমরা এখানে দেখতে পাচ্ছি, আর এখানে আমরা এক নাম্বার পিনের অপোজিটে এক দুই তিন চার এই পাঁচ ছয় সাত আট, আট নাম্বার পিনে যখন ধরব তখন আমাদের ভোল্টেজ লেভেলটা আমরা দেখব। ভোল্টেজ লেভেল আমরা দেখতে পাচ্ছি যে পার ডিভিশন এক দুই তিন সাড়ে তিনের কাছে, অর্থাৎ সাড়ে তিন থেকে একটু কম আমরা এখানে ভোল্টেজ দেখতে পাচ্ছি, থ্রি পয়েন্ট ফাইভ ওয়ান ভোল্ট,
অর্থাৎ আমাদের দেখতে পাচ্ছি যে আমরা এখান থেকে কার্সারের এখান থেকে জিরো থেকে আমাদের এক ভোল্ট দুই ভোল্ট তিন ভোল্টের উপরে চলে গেছে এবং লেভেলটা ভোল্টেজ লেভেলে। তো আমরা আগে বলেছিলাম ভোল্টেজের লেভেল এটাই কম থাকবে, এটা পিওর ভোল্টেজ, তার মানে আমার ওকে আছে। তারপর আমরা বলছি সাত নাম্বার, এটাও আমাদের ভোল্টেজ, সাত নাম্বারটা আমাদের ভোল্টেজ, ওকে। সাত নাম্বার আমরা এখন দেখবো, এখানে সাত নাম্বার এই পিনে ধরলাম, সেখানে আমরা এখানে দেখতে পাচ্ছি সাত নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি, সেটাও আমাদের ভোল্টেজ। তার মানে শিক্ষার্থী বন্ধুরা আমরা সাত নাম্বারও দেখে পেলাম। আর তিন নাম্বার, আমাদের তিন নাম্বারটা আমরা বললাম রাইট প্রোটেক্ট, এটাও আমাদের ভোল্টেজ। তা আমরা এখন তিন নাম্বারটা আমরা দেখে নিলাম যে তিন নাম্বারটা আমাদের ভোল্টেজ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এগুলো দেখে নিলাম। এখন আমরা দেখবো ডাটা। তো ডাটাটা আমাদের চেক করার জন্য আমরা এখানে যখন ধরবো তখন আমরা কি দেখতে পাচ্ছি, অনলি ভোল্টেজটা দেখতে পাচ্ছি। তার মানে এক দুই তিন অনলি ভোল্টেজ, কোনো ডাটা নেই। আমরা আগেই বলেছিলাম আমাদের ডাটাটা হবে কীরকম, এরকম ডাটাটা হবে এরকম আর ক্লক হবে এরকম। তাহলে আমরা যেহেতু আমাদের ডাটা এক নাম্বার পিন ডাটা, আমরা যখন এক নাম্বার পিন ধরলাম কোনো ডাটা দেখতে পাচ্ছি না, তার মানে সেই ডাটা বা দেখাচ্ছে না। অর্থাৎ এক নাম্বার পিনটা হচ্ছে যে আমাদের চিপ সিলেক্ট, ভোল্টেজ ঠিকই আসছে, বাট এই দেখেন 3.5 ভোল্টেজ ঠিকই আসছে, কিন্তু চিপ সিলেক্টের যে ডাটাটা সেটা হয়নি। দেখেন আমরা এখানে একটু দেখাই, এখানে যে চিপ সিলেক্টের যে ডাটা, এটা আসলেই আমরা বুঝতে পারবো যে চিপটা সিলেক্ট হয়েছে, মানে বায়াসটা অ্যাক্টিভ হয়েছে। তার মানে আমাদের বায়াসটা অ্যাক্টিভ হয় নাই, সেই বিষয়টা আমরা এখন দেখবো। বায়াস অ্যাক্টিভ করতে হয় কী কাজ করতে হচ্ছে, তার মানে আমাদের বুঝতে হবে বায়াসটা অ্যাক্টিভ নাই, এই কারণে আমাদের ল্যাপটপ অন নাই। তো আমরা এখন যখন সুইচ চাপ দিব, আমাদের সুইচ যখন চাপ দিব, এখানে সুইচ চাপ দিব, তখন আমরা দেখলাম পাওয়ার আসছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ডাটাও চলে আসছে। তার মানে এখন ডাটাটা আমরা বলেছিলাম এরকম স্কোয়ার হবে, ডাটাটা আমাদের কি হবে, স্কোয়ার হবে। তা আমরা একটু দেখে আসি ডাটাটা স্কোয়ার কিনা। শিক্ষার্থী বন্ধুরা আমরা অলরেডি দেখতে পাচ্ছি ডাটাটা স্কোয়ারে আছে, তার মানে আমরা ডাটা স্কোয়ার হিসেবে পাই। এখানে আমরা যেটা দেখাচ্ছি ডাটাটা আমরা স্কোয়ার হিসেবে পাচ্ছি, তার মানে এটা হচ্ছে আমাদের ডাটা। এবার আমরা যখন আমরা ডাটা ইনপুট দেখাবো তখন আমাদের ডাটা ইনপুটটা কীরকম হয় সেটা আমরা দেখবো। ডাটা ইনপুট কোনটা, ডাটা ইনপুট এটা, ডাটা ইনপুট যা হবে তার চেয়ে বেশি আমাদের আউটপুট হয়ে যাবে। তার মানে আমরা ডাটা ইনপুট এখন দেখবো, ডাটা ইনপুট আমরা এখানে ডাটা ইনপুট দেখতে পাচ্ছি সেটারও স্কোয়ার হবে। শিক্ষার্থী বন্ধুরা দেখেন এখানে ডাটা ইনপুট যেটা হচ্ছে সেটা অনেক ঘন, এবং এখানে আমরা যদি ডাটা ইনপুট যা দেখতে পাচ্ছি, ডাটা ইনপুট যা দেখতে পাচ্ছি ডাটা আউটপুট দেখে আসি তার চেয়ে বেশি ঘন হচ্ছে ডাটা আউটপুটে। আমরা একটু দেখতে পাচ্ছি তার চেয়ে বেশি আউটপুট, আর এখানে আমরা দেখতে পাচ্ছি ইনপুটটা তার চেয়ে কম, দেখেন কম, এবং এটার ঘনত্বটা কীরকম আর এটার ঘনত্বটা কীরকম। তার মানে বুঝতে হবে যে ডাটা আউটপুটটা আমাদের হচ্ছে, তার মানে আমাদের এটা ল্যাপটপের যে ডাটা পাওয়া যাচ্ছে সেটা ইনপুটও ঠিক মতো হচ্ছে, আউটপুটও ঠিক হচ্ছে। আমাদের এখানে যখন ক্লাস করবেন তখন আমরা পার ডিভিশন ফ্রিকোয়েন্সি কীরকম হবে সেটাও আমরা দেখা দিব, এবং ফ্রিকোয়েন্সিও আমাদের ইম্পর্টেন্ট, ওকে। তো এখন আমরা দেখবো ক্লক। তো ক্লকটা যখন আমরা যাবো, তার মানে ক্লকটা কোনটা, এটা আমরা দেখালাম ক্লকটা কীরকম আসি, আমরা একটু দেখে আসি ক্লকটা বললাম, এই হচ্ছে আমাদের ক্লক। তো শিক্ষার্থী বন্ধু আমাদের ক্লকটা কীরকম হবে দেখে নেন, ক্লকটা ঢেউ ঢেউ ক্লক। তার মানে এখানে আমাদের ক্লকিং সিস্টেমটা হচ্ছে এরকম, এখন কী পরিমাণ ক্লক হচ্ছে সেটা আমরা ফ্রিকোয়েন্সিতে যা দেখা দিব, কিন্তু এখন আমরা ডাটাটা আরেকবার দেখে আসি। এই হচ্ছে আমাদের ডাটা, দেখেন আমরা ডাটাটা একটু ছোট করি, এই হচ্ছে আমাদের ডাটা আর এই হচ্ছে আমাদের ক্লক, এই হচ্ছে আমাদের ক্লক। তার মানে ক্লক আর ডাটার ডিফারেন্স, এখানে হচ্ছে যে আমাদের ডাটা আর এটা হচ্ছে আমাদের ডাটা আর এটা হচ্ছে আমাদের ক্লক। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন কিভাবে আমাদের ডাটা এবং ক্লক সিস্টেমটা দেখা লাগে। এখন আমরা আরেকটা জিনিস ইম্পর্টেন্ট দেখাবো, সেটা হচ্ছে যে একটা ল্যাপটপে
আমরা পালস উইথ মডুলেশন দেখতে পাই, PWM পালস উইথ মডুলেশন, সেখানে আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে যে আমাদের আইসি, এই হচ্ছে যে আমাদের মোসফেট, এই হচ্ছে যে আমাদের মোসফেট, মোসফেটের এখানে টিগার হবে, এখানে টিগার হবে, এবং এখানে আমাদের ইনপুট হবে, এটা ইন, এখান থেকে আমাদের এটা গ্রাউন্ড হবে, এটা গ্রাউন্ড, আর এখান থেকে আমাদের কয়েল হয়ে ভোল্টেজটা যাবে। তার মানে এখানে ভোল্টেজের লেভেলটা হবে কিরকম, যেহেতু এখানে ক্যাপাসিটার আছে, এখানে ভোল্টেজের লেভেল হবে পিউর, তার মানে ডিসি আমাদের পিউর ভোল্টেজ পাবো, মানে পজিটিভ ডিসি পাবো পিউর। কিন্তু এখানে যেটা আছে পালসিং ডিসি, এখানে আমরা যেটা পাবো পালস ডিসি, তার মানে এখানে আমরা কেমন পাবো এরকম, তার মানে এখানে আমরা পালসিং ডিসি পাবো আমাদের এই মোসফেটে, তার মানে কয়েলের এক পাশে আমি পাবো পালস, এক পাশে পাবো আমি ডিসি, তার মানে খুব মনোযোগ দিয়ে এক পাশে পাবো একদম পালস আর এক পাশে পাবো একদম পিউর ডিসি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা কয়েল থেকে আমরা এই ভোল্টেজটাকে দেখে আসবো যে আসলে কি কথাটা তাই কিনা। ওকে, আমরা এখন এখানে একটা কয়েল নিব, কয়েলের দুপাশটা দেখবো আমরা, এক পাশ হচ্ছে যে এই পাশ আর এক পাশ হচ্ছে এই পাশ, দুপাশ আমরা কয়েলের দিক দেখবো এবং আমাদের এখানে দেখবো যে কি পরিমাণ আমাদের হয়, তার মানে কয়েলের যে পাশটা আমরা পালস পাবো সে পাশটা আমাদের বুঝতে হবে ইনপুট, যে পাশটা আমরা পাবো সে পাশটা পাবো আমরা ইন, যে পাশে আমাদের এরকম পালস পাবো, আর যে পাশটা আমরা পিউর পাবো সে পাশটা আমাদের আউট, তার মানে যে পাশটা আমরা ডিসি পিউর পাবো সে পাশটা আমাদের আউট। তার মানে আসি, আমরা জানি না এখানে কোনটা ইন কোনটা আউট, আমাদেরকে অসিলোস্কোপ বলে দিবে, যখন আমরা এখানে ধরলাম তখন আমরা এখানে অটো সেট করে দিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এখানে আমরা কয়েলটার এই পাশটা যখন আমরা ধরলাম, শিক্ষার্থী বন্ধুরা, এই পাশটা যখন আমরা কয়েলটা ধরলাম তখন আমাদেরকে এখানে দেখাচ্ছে পালস, যখন আমাকে এখানে পালস দেখাচ্ছে তার মানে বুঝতে পারছি যে আমি ইনপুট পালসে ধরেছি, ইনপুট কয়েলে আমরা এই কয়েলের ইনপুটে ধরেছি, এবং যখন আমরা অপর সাইডে ধরবো, এখানে যখন অপর সাইডে আমরা যখন ধরবো তখন আমরা এখানে দেখতে পাচ্ছি পুরো আমাদের পিউ, আমরা একটু দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ভোল্টেজ করে প্রত্যেকটা 2 ভোল্ট করে দেখাচ্ছে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে পিউর ভোল্টেজ ডিসি, আর এই পাশটা যখন আমরা ধরলাম তখন আমরা দেখতে পাচ্ছি পালস, তার মানে এক পাশে আমাদের পালস থাকে আর এক পাশে আমাদের ডিসি থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনারা একটা জিনিস মনে রাখবেন, এখানে খুব ইম্পর্টেন্ট, কয়েলের পরে যে ক্যাপাসিটারগুলো থাকবে এই ক্যাপাসিটারগুলো আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করবেন, ক্যাপাসিটার যদি ঠিক না থাকে তখন কিন্তু এই পাশে আমাদের পিউর থাকবে না, এই পাশে আমাদের কি আসবে পালস চলে আসবে, পালস আসলে আপনারা ধরতে পারবেন যে ক্যাপাসিটার খারাপ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার ক্লাসের আজকের ডিসকাশন বর্ণনা, আমরা আরও ভালোভাবে এখানে আমরা দেখানোর চেষ্টা করি, যদি আপনাদের ক্লাস করার জন্য যদি আগ্রহ হন তো আমরা অসিলোস্কোপ দিয়ে কীভাবে আমরা ক্লাস দেখাই এবং মাদারবোর্ড কীভাবে, বন্ধুরা আপনারা যদি ক্লাস করতে আগ্রহ হন বা আমাদের কাছ থেকে জানার কোনো ইচ্ছা জাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা KRS বিডি আমরা দেখাচ্ছি, খুব ভালোভাবে ক্লাস নেওয়ার চেষ্টা করি। তো অসিলোস্কোপ দিয়ে কীভাবে ক্লাস করতে সেটা আমরা ফ্রি দেখানোর চেষ্টা করলাম, আমরা আরও ডিপ লেভেলে দেখাবো, আমরা যখন SLKS 3, SLKS 4, SLKS 5 এবং 32 কিলোহার্টজ কীভাবে চেক করতে হয় এবং ক্রক কীভাবে চেক করতে হয় সবগুলো আমরা যখন সিগন্যাল লেভেল আমাদের একদম চিপ লেভেলের যে সিগন্যাল লেভেলগুলো অসিলোস্কোপ দিয়ে কীভাবে চেক করতে হয় সেগুলো পর্যন্ত আমরা দেখানোর চেষ্টা করব, এবং আমাদের কাছে সকল ধরনের ইনস্ট্রুমেন্ট আছে কীভাবে চেক করতে হয় সবগুলো আমরা দেখাবো, অসিলোস্কোপ দিয়ে কীভাবে শর্টিং এবং কীভাবে ভোল্টেজ পিউ আছে কি না আমরা কীভাবে চেক করতে কমপ্লিটলি আমরা দেখাবো ইনশাল্লাহ। আর আমাদের আমাদের ডায়াগনিস করার সিস্টেমটা হচ্ছে যে পুরো স্ট্যান্ডার্ড, অর্থাৎ আমরা যেটা ডায়াগনিস করবো সেটা স্ট্যান্ডার্ডভাবে করবো এবং বুঝে করবো, না বুঝে কোনো কাজ করবো না, আমরা দরকার হয় খুব ভালোভাবে জেনে তারপর আমরা বুঝে তারপর আমরা কাজে হাত দিব।
এইভাবে যদি আমাদের মন মানসিকতা সৃষ্টি করতে পারি তাহলে আমাদের প্রত্যেকটা সেকশনে গিয়ে প্রত্যেকটা কাজে গিয়ে আমরা সাফল্য অর্জন করব। তো এই ছিল আমাদের বক্তব্য। কেএলএস বিডির সাথে থাকবেন এবং কেএলএস বিডির সাথে থাকলে আমরা আরো ভালো ভালো ক্লাস দিব। এটা হচ্ছে ঈদ সজনে আমাদের যেহেতু কোরবানি ঈদ চলতেছে, আমি এই কোরবানি ঈদ উপলক্ষ করে আমরা খুব ভালো একটা ভিডিও দেওয়ার চেষ্টা করলাম, আর আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সবার সাথে শেয়ার করবেন প্লিজ। ওকে, আল্লাহ হাফেজ।